Today our topic is firewall configuration, okay? And access control list. তোমরা কি access control list এর নাম শুনেছো ACL? না স্যার। আচ্ছা, access control list ACL হচ্ছে, that means তুমি তোমার যে অর্গানাইজেশনে যে রাউটার ইউজ করবা বা যে ফায়ারওয়াল ইউজ করবা সেটাতে এই ফায়ারওয়াল কিন্তু কোনো কিছু কনফিগার করা থাকে না, দ্যাট মিনস ইউ হ্যাভ টু কনফিগার ইট। তো একটা ইয়ে হচ্ছে হলো অ্যাক্সেস কন্ট্রোল ACL, মানে ACL হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এটা বোঝাই যাচ্ছে। দ্যাট মিনস ডিনাই আনওয়ান্টেড অ্যাক্সেস টু এ নেটওয়ার্ক, ইফ ইউ মানে উড লাইক টু ডিনাই আনওয়ান্টেড অ্যাক্সেস, দ্যাট মিনস হচ্ছে কোনো একটা আইপি থেকে বারবার মনে করে কোনো অ্যাটাক হচ্ছে, বা কোনো একটা নেটওয়ার্ক থেকে অ্যাটাক হচ্ছে, বা কোনো একটা নেটওয়ার্ককে তুমি চাচ্ছ না, মানে তুমি এটাকে ইচ্ছা করলে ডিনাই করে দিতে পারবা। মানে একটা লিস্ট যদি রাউটারকে বলে দাও, সেটা হচ্ছে কেমন, ধরো তোমার আমরা যে গেইটে মনে করো দারোয়ান বসাই না, এই এটা যদি স্ট্রং একটা মনে করো অনেক মানে আমাদের এই এক এক কোম্পানির হয়তো দারোয়ানের স্টাইল এক এক রকম, বা এক এক ভাবে তাদেরকে বলে দেওয়া আছে যে তুমি একে অ্যাক্সেস করতে দিবা না, বা এ একে অ্যাক্সেস করতে দাও। আমরা যেটা পাসওয়ার্ড, ফিজিক্যাল সিকিউরিটি এগুলি তো স্যার আমরা করবই। স্যার আরেকবার একটু রিপ্লাই করতে হবে স্যার, মানে আপনারা একটু ডিসকানেক্ট হয়ে গেছিলেন। আমরা আমাদের মনে করো এই যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ টু কনফিগার অন ইউর রাউটার। তোমার রাউটারে তুমি এটা কনফিগার করবা, যেটা আমরা কনফিগারেশনটা শিখবো, কিন্তু সেটা হচ্ছে আমরা কাকে অ্যাক্সেস করতে দিব কাকে, দ্যাট মিনস ডিনাই আনওয়ান্টেড অ্যাক্সেস, আনওয়ান্টেড অ্যাক্সেস তুমি করবা না। এরপরে মনে করো পাসওয়ার্ড, ফিজিক্যাল সিকিউরিটি এগুলি তো তোমরা করবাই, সেটা হচ্ছে, কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হচ্ছে তোমার ক্যাপাবিলিটি টু ফিল্টার ট্রাফিক, ট্রাফিক ফিল্টার করবে, কাউকে ব্লক করবে, কাউকে তুমি মানে অ্যালাউ করবা যে সে অ্যাক্সেস করুক, কাউকে এই মানে তুমি ডিনাই করবা। এন্ড ACL ইজ এ সিকুয়েন্সিয়াল লিস্ট অফ এই যে পারমিট অর ডিনাই স্টেটমেন্ট, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে একটা সিকুয়েন্সিয়াল লিস্ট। তুমি রাউটারে এই লিস্টটা একটা প্রসেস অনুযায়ী, রুলস অনুযায়ী ইউ হ্যাভ টু কনফিগার যে হু উইল মানে পারমিট টু দ্য ইউর নেটওয়ার্ক অর হু উইল ডিনাই, এই দিস ইজ দ্য স্টেটমেন্ট ইউ হ্যাভ টু কনফিগার অন ইউর রাউটার। ওকে, সো এই স্যার লিস্টটা যেটা হচ্ছে, এইটাতে অনেক টাইপস এর বা অবজেক্টিভসটা যদি আমরা দেখি, ইউ সি দ্য লার্ন স্ট্যান্ডার্ড এন্ড এক্সটেন্ড, দ্য টু টাইপস অফ ACL উই হ্যাভ, ওয়ান ইজ স্ট্যান্ডার্ড, অ্যানাদার ইজ এক্সটেন্ডেড। এবং এটাতে আরেকটা আছে নেম, তার টাইম বেজ ACL, এগুলি আমরা দেখবো। প্লেসমেন্ট অফ ACL, দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কোন জায়গায় প্লেস করবা, সে ইউ হ্যাভ ফোর অর ফাইভ গেটস, মানে কোন গেটে মেইন গেট, কোন গেটে আসলে লোকজন অ্যাক্সেস করবে। তুমি মেইন গেটে যদি অ্যাক্সেস করতে দিয়ে সাব গেট গুলিতে তুমি অ্যাক্সেস কন্ট্রোল করো, ইট উইল নট ওয়ার্ক। সো দ্যাট মিনস হচ্ছে প্লেসমেন্ট ইজ ইম্পর্টেন্ট। ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই নেম ACL, সেটাও করতে পারি। নেম ACL আমরা আছে, যেটা হলো এক্সটেন্ডেড টাইপ, মানে অ্যাজ লাইক অ্যাজ এক্সটেন্ডেড ACL। ফাংশনস অফ ফায়ারওয়াল, ফায়ারওয়াল ফাংশন কিভাবে করে, ইউজ ACL কিভাবে রেস্ট্রিক্ট করবো, ভার্চুয়াল টার্মিনাল না, মানে ইউ ক্যান ডু এভরিথিং, তুমি যে কোনো কাউকে অ্যাক্সেস, নট অনলি ইন্টারনেট, ওয়েব, মানে মনে করো তুমি টেলনেট বন্ধ করে দিবা, FTP বন্ধ করে দিবা, বা কাউকে অ্যালাউ করবা, ইউ ক্যান ডু এনিথিং। এখন কথা হচ্ছে, দিস ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার ইউ সি, এই একটা ডায়াগ্রামে মানে তুমি কি করতে পারো। দেখো ACL আর লিস্ট অফ কন্ডিশন, আমরা বলছি একটা লিস্ট অফ কন্ডিশন ইউজ টু টেস্ট নেটওয়ার্ক ট্রাফিক, অ্যান্ড এর মানে এই যে তোমার ট্রাভেল করবে অ্যাক্সেস দ্য রাউটার ইন্টারফেস, ইউ ক্যান মানে এইটাকে তুমি অ্যালাউ করতে পারো অথবা ডিনাই করতে পারো। সে এই জায়গাটায় যদি তুমি ACL টা এই ইন্টারফেসে যদি তুমি জাস্ট লাইক সিকিউরিটি গার্ড, এই ইন্টারফেসে যদি তুমি বলে দাও যে এই PC এইখানে অ্যাক্সেস করতে পারবে না, সে ইন্টারনেটও যেতে পারবে, শুধু এতটুকুই করতে পারবে। মানে যদি তুমি নট অনলি দ্যাট, মানে এই যে দিস নেটওয়ার্ক, সে এই নেটওয়ার্কটা তোমার জন্য হার্মফুল, তোমার এই জায়গার জন্য, এই 172.17.0.0, ইফ ইউ লাইক টু ব্লক দিস নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক ইউ ক্যান ডু ইট। এই জায়গায় তুমি ব্লক করে দিলে এই নেটওয়ার্কের কেউ তোমার এখানে অ্যাক্সেস করতে পারবে না। এটা কিন্তু তোমার এখানে নেটওয়ার্ক না, এটা ধরো অন ওয়ার্ল্ডের কোনো একটা দেশ, এটা তোমার কান্ট্রি, তুমি এই নেটওয়ার্কটা জানো, সো ইউ ক্যান জাস্ট ব্লক দিস নেটওয়ার্ক। সো ফ্রম দিস রাউটার ইউ ক্যান ডু এনিথিং, তুমি যদি চাও কাকে অ্যাকসেপ্ট করবা, কাকে ডিনাই করবা, আমরা খুব ইজিলি এই কনফিগারটা আমরা করে দেখবো, প্র্যাকটিক্যালি আমরা দেখবো। সো ACL ক্যান বি ক্রিয়েটেড ফর অল রাউটেড নেটওয়ার্ক প্রোটোকলস, ইউ সি, একটা হচ্ছে রাউটেড নেটওয়ার্ক প্রোটোকলস, আর একটা হচ্ছে রাউটিং
এই দুইটা দ্যার ইজ এ ডিফারেন্ট। রাউটেড হচ্ছে যেমন আইপি, দিস ইজ দ্য রাউটেড প্রোটোকল, আর রাউটিং প্রোটোকল আমরা দেখেছি সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং এর মধ্যে আমরা EIGRP, OSPF আমরা এগুলি দেখেছি না। সো এই ACL তুমি কি রাউটিং এর মধ্যে কোনো ACL করা যায় না, তুমি করতে হবে রাউটেড, দ্যাট মিন্স হচ্ছে কি আইপি, যে আইপি বা পোর্ট এগুলি নিয়ে তুমি করতে পারবা। ACL ক্যান বি কনফিগার্ড এট দ্য রাউটার টু কন্ট্রোল অ্যাক্সেস টু এ নেটওয়ার্ক অর সাবনেট, নেটওয়ার্ক হোক সাব নেটওয়ার্ক হোক সেটা হোক, তুমি সেটা করতে পারবা, ফিল্টার ট্রাফিক করতে পারবা। ACL ডিটারমাইন্স ইফ রাউটেড প্যাকেটস আর ফরওয়ার্ডেড, ব্লক করতে পারবা, ফরওয়ার্ড করতে পারবা, প্রতিটা প্যাকেট ইউ ক্যান মানে তুমি চাইলে এক্সামিন করতে পারো, যে এক্সামিন করে সেটাকে ফরওয়ার্ড করবা আর ডিসকার্ড করবা, ইউ ক্যান ডু ইট। সো এইটা হচ্ছে আসলে এই লাস্ট একটা হচ্ছে ইফ ACL আর নট কনফিগার্ড অন দ্য রাউটার, সি ভেরি ইম্পর্টেন্ট, তুমি যদি কোনো ACL কনফিগার না করো, অল প্যাকেটস দ্যাট পাস থ্রু দা, মানে কোনো কিছু কনফিগার না করলে আসলে সবাই কিন্তু অ্যালাউ, ইউ ক্লিয়ার অর নট? আর এখানে তুমি কনফিগার স্টার্ট করলে দ্যাট মিন্স হচ্ছে তুমি এই এটা অপশন আছে, বাট ইফ ইউ ডোন্ট কনফিগার দ্য ACL এটা কিন্তু আর মানে সব প্যাকেট অ্যালাউ হবে, কাউকে তুমি ডিনাই করতে পারবা না। এখন যদি আমরা দেখি ACL দিয়ে আমরা কি কি করতে পারবো, ইউ সি এই সোর্স অ্যাড্রেস কি আমরা বলতে পারবো কেউ, সোর্স অ্যাড্রেস যেটা থেকে প্যাকেটটা আসছে, যেটা থেকে প্যাকেট থেকে আসবে, ডেস্টিনেশন হচ্ছে কোথায় যেখানে যাবে, প্রোটোকলস মানে এগুলিতে তুমি ACL করতে পারো। রিমেম্বার ইট, আমরা যে সময় মানে কনফিগার করবো, যেমন প্রোটোকলস TCP যত প্রোটোকল আছে, প্রোটোকলকে তুমি ইচ্ছা করলে তুমি যদি চাই যে এখানে অনেক আইপি, এটা অনেক এই আইপি থেকে নেটওয়ার্ক থেকে আমি যদি চাই একটা কমান্ড দিলেই অনেক কিন্তু আর এই ওর আইপি দিয়ে ইন্টারনেটে যেতে পারবে না, কারণ আমি ফায়ারওয়ালে ওর আইপি রিকোয়েস্ট করলেই এটা ব্লক করে দেবে। সো পোর্ট নাম্বার দিও আমি পারি, আমি যদি চাই যে সে টেললেট করতে পারবে না, ওইটা করতে পারবে না, যা ইচ্ছা আমি পোর্ট দিয়ে করতে পারি। দ্যাট মিন্স হচ্ছে ডেস্টিনেশন, সোর্স, প্রোটোকল, তারপর পোর্ট নাম্বার আমরা সেটা দিয়ে করতে পারি। আমি যদি আবার একটু ব্যাক করি ডিজাইনটাতে, দ্যাট মিন্স হচ্ছে এই এই জায়গাটা, এই যে এই এই নেটওয়ার্ক যদি আমি চাই যে এইখানে কোনো ব্রাউজ করতে পারবো না অনলি, দ্যাট মিন্স এইটা হলো সোর্স ও ডেস্টিনেশন এখানে, তাই না? এই এটা কিন্তু আমার নেটওয়ার্ক না, মানে আউটসাইড নেটওয়ার্ক, আই ক্যান ডু ইট, এখানে আমি করতে পারি, মানে অন্য নেটওয়ার্ককেও। তবে কথা হচ্ছে স্ট্যান্ডার্ড দিয়ে সেটা করা সম্ভব না, ইউ নিড দ্য এক্সটেন্ডেড ACL। স্ট্যান্ডার্ড ACL দিয়ে আসলে এই মানে তোমার নেটওয়ার্কের বাইরে কিছু করতে পারবা না এবং স্পেসিফিক কিছু করতে পারবা না, শুধু পোর্ট, শুধু প্রোটোকল, শুধু এগুলি করতে পারবো, তোমাকে করতে হবে একেবারে পুরো নেটওয়ার্ক, পুরো আইপির এভরি সার্ভিস ইউ ক্যান মানে ব্লক, কিন্তু স্পেসিফিক করতে হলে তোমাকে এক্সটেন্ডেড করতে হবে। দেন ACL মাস্ট বি ডিফাইন্ড অন পার প্রোটোকল, পার ডিরেকশন, আর মানে আইপি দিয়ে তুমি পার প্রোটোকলে করবা। কি অ্যাডভান্টেজ আমরা কি পাচ্ছি, ACL ক্যান বি ইউজ টু পারফর্ম দ্য ফলোয়িং টাস্ক, লিমিট নেটওয়ার্ক ট্রাফিক, দ্যাট মিন্স ট্রাফিক যদি লিমিট হয় দেন ইনক্রিজ দ্য পারফরমেন্স, পারফরমেন্স ইনক্রিজ করবে না, না করবে না, আননেসেসারি, হ্যাঁ আননেসেসারি ট্রাফিক না থাকলে লোড কম পড়বে স্যার, হ্যাঁ আননেসেসারি ট্রাফিক না থাকলে তোমার পারফরমেন্স উইল ইনক্রিজ, প্রোভাইড ট্রাফিক ফ্লো কন্ট্রোল করবে, প্রোভাইড এ বেসিক, এইটা বেসিক লেভেল সিকিউরিটি, তোমার একটা বেসিক লেভেল সিকিউরিটি করবে, ডিসাইড হুইচ টাইপ অফ ট্রাফিক, কোনটা সে এই কনফিগার করলেই সে ডিসাইড করবে কোনটা ফরওয়ার্ড করবে, কোনটা ব্লক করবে, কন্ট্রোল হুইচ এরিয়াজ এ ক্লায়েন্ট ক্যান অ্যাক্সেস দা সেটাও করবে, মানে কোন এরিয়ার কে, মানে ইউ ক্যান মানে তোমার এই যে যে অপশন গুলি আমি পিছনে বললাম যে পোর্ট, প্রোটোকল, সোর্স, ডেস্টিনেশন, আমরা এগুলি সবই করতে পারবো, আমরা এগুলি পারমিট ও ডিনাই সব করতে পারবো। এইটা যদি আমরা একটা ফ্লো চার্টটা দেখি, এইটা দ্যাট মিন্স আমার কনফিগার করার পরে, আমি কনফিগার যদি করি দ্যাট মিন্স হচ্ছে আমার যে স্টেটমেন্টটা আমি দিয়েছি এই স্টেটমেন্ট উইল চেক, সে চেক করে যদি দেখে ইয়েস ইয়েস হইলে সে পাইলে এখানে পারমিট ও ডিনাই করবে, আর যদি দেখে নো ম্যাচ প্রিভিয়াস টেস্ট, আবার এইভাবে টেস্ট করতে করতে যদি দেখে যে কিছু পায় না সে ডিসকার্ড করে দিবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে সে পারমিট ও ডিনাই করবে বেসড অন ইউর কন্ডিশন, রিমেম্বার ইট, এই কোনো ACL করলেই তুমি দেখবা ইমপ্লিসিট ডিনাই,
তুমি এসিএল করলাম যে উনি কি জেলাও পর মনে করো এইচটিটিপি, এইটা আমি বলে দিলাম, কিন্তু বাই ডিফল্ট এই ইমপ্লিসিট ডিনাই এই একটা ইনভিজিবল একটা কমান্ড কিন্তু থাকবে যে ডিনাই অল। তুমি ডিনাই করলে শুধু অনিককে, কিন্তু সে ডিনাই করে দিবে সবাইকে ইমপ্লিসিট। এই জন্য তোমাকে বলতে হবে যে এই অনিক হচ্ছে ডিনাই হবে বা এট অ্যালাউ অল, মানে অন্যদেরকে তো আমি করি না, এটা হচ্ছে ইমপ্লিসিট ডিনাই বাই ডিফল্ট থাকে। ক্লিয়ার করে ওরে দিতে হবে, ওকে ক্লিয়ার করতে হবে, কারণ ও তো ইমপ্লিসিট ডিনাই, এখানে একটা ডিনাই করছো, আসলে ওর একটা ইনভিজিবল কমান্ড থাকে যে ডিনাই অল। তো এই জন্য তোমাকে বলতে হবে শুধু অনিককে ডিনাই করো আর অ্যালাউ অল, তুমি তো আর অন্যদেরকে ডিনাই করছো না। সো এটা আমরা জাস্ট মাথায় রাখলে হবে, কনফিগারের সময় দেখবো আমরা, মানে কোনো জটিল কিছু না, দিস ইজ ভেরি সিম্পল। দা অর্ডার ইন হুইচ এসিএল স্টেটমেন্ট আর প্লেসড ইজ ইম্পর্টেন্ট, অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। তোমার অর্ডারটা হচ্ছে এইরকম, ধরো মানে তুমি যদি আমি বলি যে এই নেটওয়ার্কের ডিনাই সবাইকে ডিনাই করে দেবা, কেউ ইন্টারনেটে যেতে পারবে না, ইউ ক্লিয়ার অর নট? আমি বললাম যে এই নেটওয়ার্কে কেউ পারবে না, এইটা স্টেটমেন্টটা প্রথমে দিয়ে সেকেন্ড স্টেটমেন্টে দিলাম উনি কি জ্যালাও মানে ফর ইন্টারনেট, ধরো আমি এইটা এই স্টেটমেন্ট, এই ইট উইল নট ওয়ার্ক। কারণ হচ্ছে ও তো সবাইকে ডিনাই করেছে, যে তুমি বলেছো সবাই ইন্টারনেটে, পরে আর সে যাবেই না। দ্যাট মিনস স্পেসিফিক স্পেসিফিক কমান্ড স্পেসিফিক কন্ডিশন শুড বি ফার্স্ট, তোমাকে প্রথম বলতে হবে অনিক ইজ অ্যালাউ এই বা ফর ইন্টারনেট, এরপর সেকেন্ড কন্ডিশন হলো ডিনাই অল, সবাইকে ডিনাই করবে, অথবা অনিক হচ্ছে ডিনাই হচ্ছে সবাই। দ্যাট মিনস স্পেসিফিক, যেটা হলো ছোট থেকে স্পেসিফিকটা শুড বি ফার্স্ট, দেন সে আরো কন্ডিশন দেখবে যে আরো কোনো কন্ডিশন আছে। তুমি সবাইকে যদি অ্যালাউ করো পরে আবার বললা যে না দেবি না ডিনাই, ইট উইল নট ওয়ার্ক। সো এইটা একটু মাথায় রাখতে হবে, এই টপ লিস্ট অফ দা বটম, টপ টু বটম, এটাকে একটা কি ডিফল্ট কি সেট করা থাকে স্যার? ডিফল্ট কিছুই থাকে না, ডিফল্ট থাকে তুমি এসিএল করতে পারবা আর কিছু না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু কনফিগার এভরিথিং, তোমাকে এনেবল করে এটা কনফিগার করতে হবে, ডিফল্ট সে কিছুই আটকাবে না। ডিফল্ট হলো ধরো তুমি একটা রাউটার এনেছো, তুমি ধরো তোমার একটা তোমার অফিসে মানে তুমি একটা বড় কোম্পানিতে জব করো, তুমি খুব মনে করো র‍্যাবের লোকজনকে দারোয়ান হিসেবে রেখেছো, ওদেরকে ইনস্ট্রাকশন দাও নাই, ওরা আছে দাঁড়ায় আছে, ওদেরকে বলতে হবে যে এই এই টাইপের লোক আসলে দিবা না, আইডি চেক করবা, ওই করবা, এই ব্যাপারটা হলো সেটা। তুমি সব কিছু করেছো, ইউ হ্যাভ দা মানে স্ট্যান্ডার্ড ফায়ারওয়াল একেবারে স্টেট অফ দা আর্ট মানে টেকনোলজি, বাট তুমি কোনো কনফিগার কর, তোমার ফেসিলিটি আছে, তুমি কোনো ইনস্ট্রাকশন দাও নাই রাউটারকে, তুমি কোনো গার্ডকে ইনস্ট্রাকশন দাও না, ইট উইল নট ওয়ার্ক। সো এই জন্য তোমাকে এটা করতে হবে। সো ওয়ান যদি এটা ম্যাচ করে অ্যাকসেপ্ট অর রিজেক্ট এটা করবে, নো আদার এসিএল স্টেটমেন্ট আর চেক। ওই যে উপরে যদি তোমাকে আগে চেক করে ফেলে অ্যালাউ অল, সে আর কি ডিনাই চেক করবে? চেক করবে না। সো আরেকটা হচ্ছে এসিএল লিস্ট, যদি তুমি কোনো কন্ডিশন স্টেটমেন্ট কে তুমি চেঞ্জ করতে চাও, এন্টায়ার এসিএল মাস্ট বি ডিলিটেড, তোমাকে রিক্রিয়েট করতে হবে নিউ কন্ডিশন, তুমি এই কন্ডিশন কে, এবং এটা ডিলিট করা ইটস এ ভেরি সিম্পল, তুমি একটা মাথায় রাখবা যেভাবে তুমি কমান্ড দিয়েছো সেইভাবে এর আগে শুধু নো দিলি ইট উইল বি ডিলিটেড। মানে আমরা এটা কিন্তু খেয়াল রাখবো, শুধু ডিলিট ইয়াটা সব জায়গায় আসলে ডিলিট ডেস্ট্রয়, এটা খুব ইজি। এবং আমরা বললাম স্ট্যান্ডার্ড এসিএল, এক্সটেন্ডেড এসিএল, নেম এসিএল, নেম, দ্যাট মিনস এই থ্রি টাইপস অফ, আরেকটা আছে হলো টাইম বেজ এসিএল, আমরা দেখবো দিস ইজ অলসো, দ্যাট মিনস এই দুইটাই হচ্ছে বেসিক। স্ট্যান্ডার্ডের মধ্যেই দেখো নেমড এবং টাইম বেজ যাই বলি আমরা, এই যে হয় এসিএল আর কনফিগার্ড অন রাউটার, ইচ এসিএল মাস্ট হ্যাভ এ ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, সব এসিএল এর একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, একটা নিউমেরিক নাম্বার থাকে, এই নাম্বার দিয়ে তুমি বুঝতে পারবা সেটা কোন এসিএল। দ্যাট মিনস স্ট্যান্ডার্ড এসিএল এর রেঞ্জ, এই নাম্বারের রেঞ্জ হচ্ছে 1 to 99, দ্যাট ইফ ইউ কনফিগার দ্য স্ট্যান্ডার্ড এসিএল ইউ হ্যাভ টু অ্যাসাইন দ্য নাম্বার 1 to 99, এনি নাম্বার ইউ ক্যান ইউজ, ইউ ক্যান ইউজ দ্য 99, ইউ ক্যান ইউজ দ্য 98, 1 2 3 4 5। বাট যদি তুমি এক্সটেন্ডেড এসিএল করো সেইটা হবে তোমার 100 থেকে 199, আরেকটা রেঞ্জ আছে 1300 থেকে, এটা কিন্তু আমরা এটাই মনে রাখি যে 100 থেকে কত 199। দ্যাট মিনস
তুমি যদি কোনো এসিএল করো, এই নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট, নতুবা এটা আইডেন্টিফিকেশন হবে না, বুঝতে পারবে না যে আসলে এই রেঞ্জ অফ নাম্বারটা তোমাকে করতে হবে। ইউ সি দিস ইজ দ্য রেঞ্জ 1 to 99, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড এসিএল, আর 1300 to, এটাও একটা আছে। আমরা এই এই নাম্বারটাই মনে রাখার চেষ্টা করবো। এক্সটেন্ডেড এসিএল এর যেটা হচ্ছে 100 to, মানে 199, দ্যাট মিনস আমি কনফিগার করলে এই নাম্বারের মধ্যে আমাকে একটা নাম্বার ইউজ করতে হবে, আদারওয়াইজ কি ইট উইল নট ওয়ার্ক। দিস ইজ দ্য সিনট্যাক্স কনফিগারেশন, দিস ইজ ফর স্ট্যান্ডার্ড এসিএল। ইউ সি দিস ইজ দ্য ভেরি সিম্পল। এখন কথা হচ্ছে, এই সিনট্যাক্স দেখার আগে আমি তোমাকে বললাম যে অ্যাজ এ সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, আমি বললাম মনিক তুমি একটা কাজ করো, আমি একটা নেটওয়ার্ক দিলাম 172.0.0.0, এই নেটওয়ার্কটা আমার রাউটার আমার আমার নেটওয়ার্কে টোটাল ব্লক করে দাও, এটা ওরা যেন আমার নেটওয়ার্কে অ্যাক্সেস করতে না না পারে। দ্যাট মিনস এই যে আমি এটা বললাম, সব যদি বলেছে সব, দ্যাট মিনস এটা তুমি স্ট্যান্ডার্ড দিয়ে করতে পারবা। তোমাকে যদি বলে যে অনেক এই 172.0.0.0 এইটার শুধু ওরা আমাদের এখানে এই যেন কোনো ওয়েব ব্রাউজ করতে না পারে, তাইলে কিন্তু স্পেসিফিক কিছু বলেছে, আমি সব বলি নাই, রিমেম্বার ইট, স্পেসিফিক কিছু হইলে ইটস নট পসিবল ইউজিং স্ট্যান্ডার্ড এসিএল, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ইউজ এক্সটেন্ডেড এসিএল। সো এখানে আমি বলেছি তোমাকে যে অল, মানে এই আইপি, এই আইপি আর এই নেটওয়ার্কে জাস্ট সব কিছু ব্লক করো আর ডিনাই করো। হোয়াট উইল বি দ্য সিনট্যাক্স, ইউ সি অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস লিস্ট নাম্বার, হোয়াট উইল বি দ্য নাম্বার, আমরা জানি দ্য নাম্বার, এটা যেহেতু আমি জানি যে দিস কন্ডিশন উইল ম্যাচ ফর বা স্ট্যান্ডার্ড এসিএল, দ্যাট মিনস দিস নাম্বার শুড বি 1 to 99, দিস নাম্বার শুড বি 1, পারমিট অর ডিনাই, আমি বলেছি তোমাকে যে ডিনাই করার জন্য। ওকে, সোর্স অ্যাড্রেস, সোর্স এবং মাস্ক, মাস্ক শুড বি ওয়াইল্ড কার্ড মাস্ক, এখানে মাস্কটা হবে কি ওয়াইল্ড কার্ড মাস্ক। ওয়াইল্ড কার্ড মাস্ক কি আমরা শুনেছি কখনো? ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে সাবনেট মাস্কের রিভার্স, সাবনেট মাস্কের রিভার্স হবে, আমি আসছি। ধরো সাবনেট মাস্কের রিভার্স, তুমি তো সাবনেট মাস্ক জানবা, সেটা রিভার্স হবে। এখন আমি ওয়াইল্ড কার্ড মাস্কটা আমি পরে আসতেছি, দেখবা যে সাবনেট মাস্কের রিভার্স। তো এইখানে আমি কন্ডিশনটা দেখি, আমাকে ওয়াইল্ড কার্ড মাস্ক বলছে রিভার্স যদি করি, অ্যাক্সেস লিস্ট ধরো টু, আমি টু ইউজ করেছি, এখানে তুমি যদি বলো কেন টু ইউজ করেছি, আমার ইচ্ছা হয়েছে টু করেছি, 1 to 99 এর মধ্যে এনি নাম্বার আই ক্যান ইউজ, সো ইউ ইউ ক্যান ইউজ দ্য 1, 2, 3, 4, 5 এনি নাম্বার, বাট নাম্বার এই টু এর আন্ডারেই তোমাকে এই টু দিয়ে আর অনেক কন্ডিশন, আনলিমিটেড কন্ডিশন ইউ ক্যান অ্যাসাইন। আমি টু করেছি, স্যার এগুলা কি স্যার লিস্টে অ্যাপেন্ড হইতে থাকে? স্যার অ্যাপেন্ড হইতে থাকে এই এই নাম্বারের এগেনস্টে, তুমি ডিনাই পারমিট এই নাম্বারে নো প্রবলেম। এই দেখো তুমি ডিনাই করেছো এই একটা হোস্টকে, পারমিট করেছো এই নেটওয়ার্ককে, এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক, আমরা আসছি কিভাবে, এই আরেকটা ডিনাই করেছো এই আরেকটা নেটওয়ার্ককে, আবার পারমিট করেছো আরেকটা নেটওয়ার্ককে, নো প্রবলেম। সো তুমি এই যে এই মানে টু এর উপরে বেস করে অনেকগুলি কন্ডিশন তুমি এখানে রাউটারকে দিয়েছো, এবং রাউটার এই কন্ডিশন কিন্তু কাজ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি ইন্টারফেসে গিয়ে ওকে না বলো যে তুমি কি ইনে ইনবাউন্ড অর আউটবাউন্ড, কিভাবে তুমি তাকে আটকাবা। সে আমি যদি আবার পিছনে একটা ডায়াগ্রামে যাই, যে এখানে যদি আমি বলি এই রাউটারে, যদি আমি এই এই রাউটারে যদি আমি বলি যে ভাই তুমি এখানে কি এইখানে আটকাবে, না বের হওয়ার রাউটারে অ্যাক্সেস করে বের হয়ে আউটবাউন্ডে আটকাবে, তো ইন অ্যান্ড আউট এই দুইটার তোমরা যে কোনো একটা এখানে দিতে পারো, মানে সেটা তোমার বেসড অন রিকোয়ারমেন্ট। যেমন এখানে আমি বলেছি ইনেই আটকাবে, দ্যাট মিনস আইপি অ্যাক্সেস গ্রুপ, এই অ্যাক্সেস লিস্টটা এখানে আমি দিয়েছি কিন্তু ইন্টারফেসে করতে হয় অ্যাক্সেস গ্রুপ, এই দুইটা ডিফারেন্ট। তোমার নর্মাল কমান্ডে আমরা দিচ্ছি মানে অ্যাক্সেস লিস্ট, আর এখানে আইপি অ্যাক্সেস গ্রুপ ইন্টারফেসে, কোন ইন্টারফেসে ঢুকে যে ইন্টারফেসটাতে আমি চাচ্ছি। টু মানে এই দিস টু, এখানে আমি ইউজ করেছি টু, এখানে আমি থ্রি দিয়েছি, ইট উইল নট ওয়ার্ক, ইট উইল নট সিঙ্ক, ওই অ্যাক্সেস লিস্টটাকে ওই অ্যাক্সেস লিস্টটাকে ইন্টারফেসে বলে দেওয়া। তুমি একটা কন্ডিশন করেছো, একটা নোটিশ করেছো, নোটিশটা তুমি গেটের ওদেরকে বলে দেওয়া যে এই নোটিশ এটা হয়েছে ম্যানেজমেন্টে, দিস ইজ দ্য ডিসিশন, এই নামে কেউ এই কেউ এই ড্রেস ছাড়া এই আইডি ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না, সো ডান, সে এটা ফলো করবে। সো আমরা এখানে বললাম যে ইনে তুমি এটা আটকে দাও। সেম ভাবে দেখো এই জায়গাটায় একই জিনিস। এখন কথা হচ্ছে এই যে আইপি অ্যাক্সেস গ্রুপ
ফর ইন্টারভিউস, ইন্টারভিউসে তোমাকে এটা দিতে হবে স্যার ইনবাউন্ড অ্যান্ড বোথ কি স্যার ব্লক করা যায় না স্যার, মানে ইন আউট দুইটাই ব্লক থাকবে? দরকার নাই। ইন আউটে তুমি ইনে যদি ব্লক করো, আউটে ব্লক করার দরকার। ধরো তুমি ইন ইন আর আউটের মধ্যে ডিফারেন্টটা কি, ধরো তুমি গেটের দারোয়ানের গেটেই সে ঢুকতে পারলো না, তাইলে আউটের আর তো ব্যাপার হচ্ছে না। তুমি রিয়েল লাইফে চিন্তা করো, বাদ দাও এসিএল। ধরো তুমি তুমি কোনো একটা কোম্পানিতে গেলা, তোমাকে গেট থেকে ইনেই তোমাকে বাদ দিয়ে দিল, তাহলে তোমার আউটের আর দরকার না। আর আরেকটা হচ্ছে তোমাকে ইন করতে দিয়েছে, ধরো তুমি ইয়ে পর্যন্ত গেলা, মানে রিসেপশন পর্যন্ত একটু পর্যন্ত গেলা, ঠিক আছে, মানে আউট হইতে দিচ্ছে না, তুমি এর চেয়ে অন্য জায়গায় যাইতে পারবা না, অন্য ফ্লোরে। ধরো গ্রামীণে গেলে কিন্তু তোমার প্রথম একটা ইয়া পর্যন্ত যেতে পারবা, কিন্তু এরপরে যেতে হইলে আবার কার কাছে যাবা সেটার আবার পারমিশন লাগে। কিন্তু তুমি ইনেই যদি আটকে যায় তাহলে আউটের তো আর দরকার হচ্ছে না। জি স্যার বুঝতে পারছি। সো এই জায়গায় নো অ্যাক্সেস লিস্ট, লিস্ট নাম্বার, দিস ইজ ভেরি সিম্পল, ইউ ক্যান জাস্ট ডিলিট দা, মানে যেভাবে আমি ধরো নো অ্যাক্সেস লিস্ট টু, আমি যদি নো অ্যাক্সেস লিস্ট টু দিয়ে দিই, টু এর সব কিছু ডিলিট হয়ে যাবে তোমাকে। এর মানে তুমি এটা আবার কপি রেখে নতুন করে করতে হবে। সো এইটা হচ্ছে আমার এই দ্যার ইজ ইন ইমপ্লিসিট ডিনাই এনি, এই যে লাস্টে ইমপ্লিসিট ডিনাই এটা বলেছি, এই এইটাতে থাকে, দ্যাট মিনস হচ্ছে আমাকে অ্যালাউ সবাইকে বলে দিতে হবে, আমাকে নো দিয়ে আমি ডিলিট করতে পারবো। হ্যাঁ, আমি ইজিলি ডিলিট করতে পারবো। এখন যদি আমি ওয়াইল্ড কার্ড মাস্কে আসি, ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে সাবনেট মাস্কের যদি রিভার্স হয়, দেখো কিভাবে আমি যদি রিভার্স হয়, ধরো এই জায়গায় যদি এই এটা যদি রিভার্স হয়, দিস ইজ দ্য সাবনেট মাস্ক ইউ সি, এইটা যদি সাবনেট মাস্ক হয়, হোয়াট উইল বি দ্য রিভার্স? রিভার্স হইলে এইটাকে এইটা হলো 8-1 এর জায়গায় 8-1 এর জায়গায় 8-0, 8-1 এর জায়গায় 8-0, 8-1 এর জায়গায় 8-0, এটা হলো এই এই 8-0 এর জায়গায় 8-1 হবে। দ্যাট মিন্স 0-0-0-255 255, দ্যাট মিন্স দিস ইজ দা ওয়াইল্ড কার্ড মাস্ক। দ্যাট মানে এসিএল করতে গেলেই তোমাকে, দ্যাট মিন্স তুমি যেই নেটওয়ার্ক পাবা, যেটাকে আটকাবা, যেই হোস্টকে আটকাবা, ইউ উইল গেট দা, ইউ উইল গেট দা সাবনেট মাস্ক। বেসড অন সাবনেট মাস্ক ইউ হ্যাভ টু অ্যাসাইন দা কে, ইউ হ্যাভ টু অ্যাসাইন দা ওয়াইল্ড কার্ড মাস্ক। সো ওয়াইল্ড কার্ড মাস্ক ইজ, হ্যাঁ, তোমাকে রিভার্স করবো। ধরো এটা হোয়াট উইল বি দা, হোয়াট উইল বি দা ওয়াইল্ড কার্ড মাস্ক ফর দিস সাবনেট মাস্ক, ভেরি দিস ইজ ভেরি সিম্পল। দ্যাট মিন্স 0-0, এটা কি হবে এখানে 0-0 স্যার, এটার ওয়ান গুলো সব জিরো হয়ে যাবে আর জিরো গুলো ওয়ান হয়ে যাবে, এই তো স্যার। এখন হ্যাঁ কি হবে, হোয়াট উইল বি দা ভ্যালু এটা তোমার বলতে হবে, যেমন 127.255, ওকে জি স্যার, এটা যেহেতু 127.257, কারণ হচ্ছে ওয়ানটা ফার্স্ট বিটটা, ওয়ানটা যদি জিরো বানিয়ে দেয়, বাকি সবগুলি যদি ওয়ান হয়, বাকি সবগুলি ওয়ান, ওয়ান এর ভ্যালু হচ্ছে 127, আর এখানে জিরো আছে 255 হবে। ইউ ক্লিয়ার? 127.255, সো দিস ইজ ভেরি সিম্পল, এটাও ভেরি সিম্পল। এটা কি হবে 0-0, এটা এখানে কত হবে স্যার? এখানে হবে 3, ভেরি গুড, 3-255, এটা এত চিন্তার কিছু নাই, এটা মানে একেবারে সাথে সাথে মাথা কাজ করতে হবে। এটা যদি হয় 0-0-248 হলে কত হবে স্যার? 8-7-8 হবে কেন স্যার? 7.255, ওকে। সো দিস ইজ ভেরি সিম্পল, আমরা এটা নিয়ে আর টাইম কিল করি না। সো দিস ইজ দা ওয়াইল্ড কার্ড মাস্ক, টাইম সেভার, মানে কমান্ড দিতে গিয়ে তুমি দেখবা প্রফেশনালরা এই টাইপের কমান্ড দেয়, ইউ ক্যান সেভ দ্য টাইম। কেমন? অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট, তুমি সবাইকে পারমিট করবা, এই 0-0-0 যে সব 5-5 দিয়ে ওয়াইল্ড কার্ড মাস্ক, মানে সব অল, এটা হচ্ছে সবাইকে পারমিট করলা বা সবাইকে ডিনাই করলা, সেই জায়গাটায় ইউ ক্যান ইউজ অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট এনি। এই এনির মধ্যে এই পারমিট, এটা হচ্ছে আসলে কন্ডিশন বেসিক্যালি, এইখানে তোমার ডিনাই লিখলে এই সবাইকে ডিনাই করবে পারমিট, কিন্তু এই এনির মিনিং হচ্ছে অল। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার, মানে আগের কমান্ডটা এই কমান্ডটা সেম স্যার? সেম, ইয়েস রাইট, মানে এটা তুমি অনেক দেখবা যে প্রফেশনালরা এনি ইউজ করে, তোমার কাছে মনে হবে যে কি রে এটা তো আমরা করি নাই। দ্যাট মিনস হচ্ছে এখানে তোমার এনি মানে হচ্ছে এই যে সব, এই এর মানে এই এইটা এটা পুরোটা অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট ইউ সি, এই যে আইপিটাকে আমি করেছি, এই আইপি এটার ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে, যেহেতু একটা আইপি কি আমি পারমিট করছি, ওয়াইল্ড কার্ড মাস্ক সব 0-0 একটা আইপির জন্য, আমি এটা না করে আমি করতে পারি অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট হোস্ট, হোস্ট কে এই এই হোস্টের নাম,
আইপি অ্যাড্রেসটা। সো এইটা একটু স্মার্টলি উই ক্যান ইউজ দিস, আমরা সব এটা টাইম কম লাগবে এবং ভুল কম হবে। আমরা এই একটা এনি আর এখানে হোস্টের জায়গায় একটা আইপি হইলে আমরা ডিরেক্ট হোস্ট হিসেবে ইউজ করতে পারি। আমরা শো আইপি স্যার ওয়াইল্ড কার্ড যদি লাস্টে 255 থাকতো সেক্ষেত্রে তো স্যার একটা নেটওয়ার্ক হইতো স্যার। হ্যাঁ না নেটওয়ার্ক হইতো, এই হ্যাঁ জন্য তো তুমি এখানে একটা ইন্ডিভিজুয়াল হোস্টের ক্ষেত্রে হোস্টের ক্ষেত্রে হোস্ট তুমি জি স্যার ওয়াইল্ড জি কার্ড স্যার মাস না দিয়ে হোস্টও দিতে পারো। জি জি মানে ওয়াইল্ড কার্ড মাস তো হলো সিনট্যাক্স, তুমি এই সিনট্যাক্সের ইয়াতে তুমি এখানে হোস্ট দিয়ে একটা আইপি দিতে পারো, আবার সবগুলিকে এখানে যদি এই যে সবাইকে ডিনাই করবা এখানে এনি লিখে দিলে সব হয়ে যাবে। শো আইপি ইন্টারফেস, ইউ ক্যান ইউজ দ্য শো আইপি ইন্টারফেস, শো অ্যাক্সেস লিস্ট, শো রানিং কনফিগারেশন। দ্যাট মিনস মানে তুমি তো যেই অর্গানাইজেশনে জব করবা সেখানে হয়তো নিউ আগে এক্সিস্টিং দে হ্যাভ দ্য মানে ফায়ারওয়াল, দে হ্যাভ দ্য রাউটার, নেসেসারি ডিভাইসেস মানে তারা অলরেডি কনফিগার করেছে। হাউ ইউ উইল সি যে তারা কোন রাউটিং কনফিগারেশন, কোন অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট করেছে, দ্যাট ইউ হ্যাভ টু মানে তোমাকে জিজ্ঞাসা করা ছাড়াই তোমাকে দেখতে হবে যে তোমাকে যে আসলে এখানে কি করেছে। হাউ ইউ উইল মনিটর, দ্যাট মিনস শো আইপি ইন্টারফেস, শো অ্যাক্সেস লিস্ট, শো রানিং কনফিগারেশন, এনি এনি কমান্ড, দিস থ্রি কমান্ডস এন্ড এনি কমান্ড ইউ ক্যান ইউজ অ্যান্ড ইউ ক্যান চেক দ্য পুরো স্টেটাস অফ দ্য অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইউ সি। তা আমরা যদি এখানে যাই দেখো শো আইপি ইন্টারফেস দিয়েছি একটা, এই ইন্টারফেসে দেখেছে এখানে সে এখানে বলে দিচ্ছে যে দেখো একটা সে কি করেছে একটা টু নামে একটা ইয়ে করেছে কি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট করেছে। যদি আরেকটা দাও শো অ্যাক্সেস লিস্ট, সেখানে দেখাচ্ছে এই যে ডিনাই করেছে ওকে, পারমিট করেছে কাকে, ঠিক আছে ডিনাই, এই যে এখানে টোটালটা তুমি দেখতে পারো। এখানে তুমি ওই এই সময় যদি দেখো যে তোমাকে যদি কেউ বলে, তোমার বস বলে যে 172.0.0 নেটওয়ার্ককে পারমিট করা হয়েছে, এটাকে তুমি ডিনাই করে দিতে হবে। এই দেখো এটা তুমি ওয়াইল্ড কার্ড মাস্ক দেখতে পেরেছো, তাই না? দ্যাট মিনস হোয়াট উইল হ্যাপেন, তোমাকে যেটা করতে হবে এটাকে আগে রিমুভ করতে হবে, দেন এটা ডিনাই করতে হবে, তাই না? সো এটাতে আমরা এইভাবে ইজিলি আমরা দেখতে পারি। এই দেখো আরেকটা শো এখানে রানিং, যতগুলো স্যার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট থাকবে একটা ওই যে ফায়ারওয়ালে সবগুলো দেখাবে ওইখানে স্যার। সবগুলা দেখাবে, আর কারণ স্যার এটা স্ট্যান্ডার্ড ফায়ারওয়াল স্যার আমরা কয়টা রাখতে পারবো স্যার ওই যে নাম্বার ধরে ধরে? নাম্বার, এটা কোনো নাম্বারের এমন কোনো ইয়ে নেই, মানে এমন কোনো এমন নাই 5টা 10টা, ইউ ক্যান অ্যাসাইন মানে অ্যাজ মাচ অ্যাজ ইউ নিড, এটা কোনো ইয়ে নাই, এটা কোনো প্রবলেম না। সো এই যে তুমি দেখতে পারলা, এই দেখো এখানে স্ট্যান্ডার্ড এসিএল 2, এখানে 101, দ্যাট মিনস এটা কি স্ট্যান্ডার্ড এসিএল, দিস ইজ এক্সটেন্ডেড এসিএল। এবং সে কি করেছে, পারমিট করেছে, দেখো টেলনেট কে পারমিট করেছে, কারা এই নেটওয়ার্কটা, টেলনেট তো আমরা জানি কেন, রিমোটলি অ্যাক্সেস এর জন্য, তাই না? তো এই অ্যাক্সেস এর জন্য এখানে দেখো এফটিপি এর জন্য ওকে পারমিট করেছে। তুমি যদি এখন বলি, আমি যদি বলি যে একটা ডিনাই করে দাও, এই টেলনেট ডিনাই করে দাও অনিকের আইপি, হোয়াট উইল হ্যাপেন, অ্যাক্সেস লিস্ট এই একটা এই 101 নাম্বার দিলা, ডিনাই করে দিলা, এটা হলো প্রোটোকল, মানে এর সিনট্যাক্সটা আমরা সামনে আসতেছি, সিনট্যাক্সটা জাস্ট ফিল আপ করবো, মানে এটা কোনো জিনিস আমরা মুখস্থ করব না, কারণ ধরো তোমার এই সিনট্যাক্সটা মনেও নাই, নো প্রবলেম, কিন্তু পুরো সিনট্যাক্সটার মিনিংটা যদি তুমি না বুঝো ইটস নট পসিবল। নেক্সট টাইম এটা ইকিউ কি ইকিউ মানে ইকুয়াল টু, আমরা সামনে আসতেছি, মানে ইকুয়াল টু মানে এই যে তুমি যে পারমিট যেটা করেছে এটা একটা সিনট্যাক্স, এটা একটা অপারেটর, তুমি ওই যে আমরা বলি না গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, মানে এটা তুমি সামনে আমরা আসতেছি। সো ইজিলি আমরা এটা করতে পারবো, এই যে দেখো এই ও এইভাবে কাজ করে, এটা যদি ফ্লো চার্ট হয় সে আইপি চেক করবে তোমার, এই যে এখানে তুমি কন্ডিশনটা দিয়েছো এই কন্ডিশন অনুযায়ী চেক করে করে সে ডিনাই অথবা পারমিট তার নিজের অ্যালগোরিদম দিয়ে সে কাজ করবে। এখন স্ট্যান্ডার্ড এসিএল আমরা আগেও দেখেছি, এখনো দেখো অ্যাক্সেস লিস্ট, ইউ সি দ্য অ্যাক্সেস লিস্ট নাম্বার, দ্য নাম্বার শুড বি 1 to 99, ডিনাই অর পারমিট, এবং তুমি সোর্স এবং ওয়াইল্ড কার্ড মাস কার জন্য করবা, এবং আইপি অ্যাক্সেস এই যে 1 পারমিট ওকে ধরো পারমিট করলাম, এবং অ্যাক্সেস গ্রুপে গিয়ে কি করতে হবে ইন্টারফেসে গিয়ে বলে দিতে হবে ডিলিট করতে হইলে। এই দেখো এটা হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ, ইন্টারফেসে গিয়ে আর ডিলিট করতে হইলে আমরা নো দিয়ে ডিলিট করে ফেলবো। এখন এই যে এটা আগেও আমরা দেখেছি, এই যে 1 ডিনাই, এখানে কিন্তু এই অ্যাক্সেস লিস্ট 2 ডিনাই, এই জায়গাটায় কিন্তু একটা ভুল আছে, এখানে কিন্তু আমরা এইভাবে দিলে সে কাজ করবে না, এইভাবে হয় তাকে ওয়াইল্ড কার্ড মাস 0.0.0 দিতে হবে অথবা এখানে হোস্ট লিখতে হবে, তাই না? এখানে আমাকে লিখতে হবে হোস্ট এত, তাকে ডিনাই করো,
পারমিট এত, এখানে ওয়াইল্ডকার্ড মাস্ক আছে, সিনট্যাক্স ইজ ফিল আপ, আমরা যেভাবে সিনট্যাক্সটা দেখেছি এইভাবে ইজিলি কাজ করবে, এবং সে টু স্ট্যান্ডার্ড এসিএল দিয়েছে, সেটা টু জায়গায় অন্য যে কোনো একটা দিতে পারবে, নো প্রবলেম। সো এইটা এখন যদি আমরা স্ট্যান্ডার্ড এসিএল গেল, একটাই সিনট্যাক্স দেখছো, আর এক্সটেন্ডেড এসিএল ইউ সি, এটা হচ্ছে গ্রেটার রেঞ্জ অফ কন্ট্রোল, তুমি স্পেসিফিক কন্ট্রোল করতে পারবা, সোর্স এবং ডেস্টিনেশন কে কন্ট্রোল করতে পারবা। স্ট্যান্ডার্ড এসিএল দিয়ে কিন্তু ডেস্টিনেশন কে কন্ট্রোল করতে পারবা না। স্ট্যান্ডার্ড এসিএল দিয়ে যদি তুমি চাও যে আমার ধরো ইউনিভার্সিটিতে বসে আমি চাচ্ছি অন্য কোনো দেশের বা অন্য কোনো নেটওয়ার্কের কাউকে আমি অ্যালাউ করব বা ব্লক করব, এটা সম্ভব না। স্ট্যান্ডার্ড এসিএল দিয়ে শুধু সোর্স আমার নিজের নেটওয়ার্কের মধ্যেই কাউকে করতে পারবো, ইউ ক্লিয়ার অন নট, বাইরেটা। আর এক্সটেন্ডেড এসিএল দিয়ে সোর্স ডেস্টিনেশন মানে স্পেসিফিক যা আছে ইউ ক্যান ডু এভরিথিং, তুমি এগুলি এই যে প্রোটোকল পোর্ট অ্যাড্রেস এগুলি দিয়ে সব করতে পারো, মানে ডেস্টিনেশন অ্যাড্রেস সোর্স অ্যাড্রেস প্রোটোকল এগুলি দিয়ে করতে পারবে, এবং এটা অ্যালগরিদম হচ্ছে টাইমিং কন্ট্রোল যদি করতে চাই যে স্যার এই সোর্স থেকে স্যার এতক্ষণ পর মানে যদি এত রিকোয়েস্ট আসে আমি এতক্ষণ ব্লক রাখবো আবার খুলে দিব স্যার এটা কি করা সম্ভব? এটা করা যাবে, এটাও করা যাবে, আমি জাস্ট লাস্টের স্লাইডটা দেখলে বুঝবে, ভেরি সিম্পল ওয়েতে আমরা করতে পারবো, ভেরি গুড, এটা মাথায় রাখবা। সো এক্সটেন্ডেড এসিএল এ দিস ইজ দ্য সিনট্যাক্স, ইউ সি দ্য অ্যাক্সেস লিস্ট, দিস ইজ দ্য অ্যাক্সেস লিস্ট নাম্বার, হোয়াট উইল বি দ্য নাম্বার বলো তো, এখানে হোয়াট উইল বি দ্য নাম্বার ফর এক্সটেন্ডেড এসিএল, স্যার এই যে 2 দিলাম 1 থেকে নিয়ে 99, এটা কোনো কথা হলো, এটা তো 100 থেকে 199 হবে, এখানে 2 দিলে হবে না, এটা হলো এক্সটেন্ডেড এসিএল এর রেঞ্জ, হ্যাঁ এটা হচ্ছে পারমিট অর ডিনাই। এখন ধরো, এখন ধরো আমি চাচ্ছি, আমি চাচ্ছি হাসিবের হাসিব এই যে আমার রাউটারে টেললেট করতে পারবে না, প্রবলেম হচ্ছে এটা, ইউ ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। এখন যদি এই সিনট্যাক্সটাকে আমি ফিল আপ করি, দেখো আমি এই সিনট্যাক্সটাকে ফিল আপ করি, তোমাকে বলা হলো যে আমি হাসিব হাসিবের তোমার তোমার ম্যানেজার তোমাকে বললো দিস ইজ দ্য সিনট্যাক্সটা তুমি জানো, ধরো এই সিনট্যাক্সে আমি দেখো ফিল আপ করি, আমি কিচ্ছু জিনিসই ইয়ে করবো না, মানে আমি নতুন কিছুই করবো না, আমি জাস্ট সিনট্যাক্সটা ফিল আপ করবো, আমাকে বলা হলো ধরো হাসিবের ইয়েটা হচ্ছে 192.168.0.5, এইটা হচ্ছে হাসিবের ইয়ে আর /24, আর আর তোমার বসকে তুমি বললা যে রাউটার তোমার রাউটার হচ্ছে ধরো বা তোমার ফায়ারওয়াল এর আইপি হচ্ছে ধরো 203.19.0.10.5, এই হচ্ছে তোমার রাউটার, এইটা ধরো তোমার 30, এই দুইটা ইনফরমেশন তোমার লাগবে না, তুমি কি করবা কার জন্য করবা এটা তো লাগবে। আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে তুমি টেলনেট ডিনাই করবা, টেলনেট করতে দিবা না, এই হচ্ছে তোমার প্রবলেম। এইটাতে তুমি দেখো সিনট্যাক্সটা আমি ফিল আপ করছি, এই সিনট্যাক্সটা আমি ফিল আপ করছি, এইখানে দেখো আমি সিনট্যাক্সটা ফিল আপ করলে তুমি পুরো ক্লিয়ার হবা। অ্যাক্সেস লিস্ট আমি লিখলাম তাই না, এটা তো আমার সিনট্যাক্স হিসেবে নাম্বার, নাম্বার শুড বি 199, আমি ধরলাম আমি দিলাম হচ্ছে ধরো এই সিনট্যাক্স ফিল আপ করলাম 101, পারমিট অর ডিনাই, এখানে কি হবে ডিনাই, আমার প্রবলেম হচ্ছে আমি করছি ওকে ডিনাই। দেখো ভেরি সিম্পল, তুমি এটা যদি তোমার এই মুখস্থ করা লাগবে না, এটা তুমি এই এই সিনট্যাক্স সারা ওয়ার্ল্ডে গুগলে দিলেই পেয়ে যাবা, কিন্তু সিনট্যাক্স মুখস্থ করলে কাজ হবে না। প্রোটোকল আমি জানি এই যে এই টেলনেট প্রোটোকল হচ্ছে টিসিপি, ঠিক আছে দিলাম টিসিপি, সোর্স অ্যাড্রেস আমি জানি সোর্স অ্যাড্রেস কি, সোর্স অ্যাড্রেস হচ্ছে হাসিব তাই না, সোর্স অ্যাড্রেস যদি হাসিব হয় আমি একটা শিখেছি, আমি যেহেতু একটা আইপি এখানে আমি কিন্তু হোস্ট আমি আমি হোস্ট লিখে হাসিবের আইপিটা দিয়ে দিতে পারি 192.168.0.5, অথবা আমি এটাও লিখতে পারতাম এই হাসিবের আইপি দিয়ে ওয়াইল্ডকার্ড মাস দিতে পারতাম, আমি এটাকে আমার কষ্ট কম এই জন্য দিলাম, এই এইটা আমার ডান করেছি। তারপরে বলছে ডেস্টিনেশন, আমার ডেস্টিনেশন এইটাও কিন্তু আমি হোস্ট দিতে পারি যেহেতু একটাই আইপি রাউটার আইপি, কি দিব 203.19.0.10.5, ইউ ক্লিয়ার, এইখানে আমি হোস্ট দিয়ে দিতে পারি অথবা ওয়াইল্ডকার্ড মাস দিতে পারি, আমার একটু কিন্তু ডান। দেখো আমি একটু করে ফেলছি, সিনট্যাক্সটা ফিল আপ করেছি, মানে আমি বুঝে যে আমি জানি নাম্বারটা এত, আমি জানি এটা হচ্ছে লিস্ট ডিনাই করব, এখানে অপারেটর মানে আমি কি করে
এখন পর্যন্ত কিন্তু আমি টেল ডিনাই করতে বলেছি, কি ডিনাই করতে বলেছি সেটা কি বলেছি? এটাতে মিন আসে না? না না আসে না। সো দ্যাট মিন্স এখানে অনেকগুলো অপারেটর আছে, আমি ইকুয়াল টু টেলনেট, এই অপারেটর গুলি আমরা জানবো কি কি, সেটা আসতেছি এই টেলনেট, এর মানে এটা কিন্তু ফিল আপ হয়ে গেল। অথবা আমি টেলনেট না দিয়ে আমি এখানে পোর্ট নাম্বারও দিতে পারি, আমি জানি টেলনেট এর পোর্ট হচ্ছে 23, এই হচ্ছে আমার কাজ। এই সিনট্যাক্স দিয়ে ইউ ক্যান ডু এভরিথিং। সে আমি এখন বলো আমি ওয়েবসাইটে ঢুকতে দিব না হাসিব কে, না আমি ইয়েকে ওয়েবে ঢুকতে দিব না, এই অনিক কে ওয়েবে ঢুকতে দিব না, হোয়াট উইল হ্যাপেন? আমি দিব আমার রাউটার অ্যাক্সেস লিস্ট, ধরো 101, যেহেতু আমি এই লিস্টের আন্ডারে অনেক কিছু করতে পারবো, আমি ডিনাই দিব, টিসিপি হোস্ট দিব, এই এই জায়গায় দিব, আমি অনিকের আইপি কি একই আইপি হবে? নো স্যার, না স্যার, হাসিবেরটা আলাদা এই আইপি দিব, হোস্ট আমার এই রাউটারে, এই রাউটার দিয়ে সে পারবে না কি ওয়েব ব্রাউজ করতে পারবে না, আমি দিয়ে দিব 80। ইউ ক্লিয়ার অর নট? দেখো এই একটা কমান্ড দিয়ে তুমি 1000 এমন প্রবলেম সলভ করতে পারবা। সো এই জায়গাটাই কি আছে তোমার, দেখো এই যে প্রোটোকল, এই প্রোটোকল কোন প্রোটোকল, এটা তুমি দরকার গুগলিং করে বলতে দেখতে পারবা যে আইসিএমপি আটকাচ্ছে, তোমার কোনো মেসেজ যাবে না, সেটাও তুমি করতে পারো। এই দেখো তুমি ইকুয়াল টু, গ্রেটার দেন, নট নট ইকুয়াল টু, এগুলি তুমি কি, এবং পোর্ট নাম্বার অর পোর্ট নাম্বার তুমি, আমি যদি এখানে দিয়ে টেলনেটও লিখতে পারি, এইচটিটিপির জায়গায় আমি যদি এইচটিটিপি না লিখে আমি ইকুয়াল টু যদি আমি 80 দিয়ে দিই, আমি এফটিপি না লিখে এফটিপি লিখতে পারি, অথবা এফটিপি না লিখে আমি 21 লিখতে পারি, ইউ ক্যান। ইউ ক্লিয়ার অর নট? কমান্ডগুলো তো স্যার এই ব্যাশের মতো, স্যার লিনাক্স ব্যাশের মতো, স্যার লিনাক্স অনেকটা ওই টাইপের। সো এই দিস ইজ ভেরি সিম্পল, বাট ইউ ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস সিনট্যাক্স ফার্স্ট, যে এই সিনট্যাক্সটা, এই নাম্বারটা, এটা কি করছে, প্রোটোকল করছে, এবং আগে সোর্স পরে ডেস্টিনেশন, এই যে এই সিনট্যাক্সটা, তুমি যদি আগে ডেস্টিনেশন দিয়ে পরে সোর্স দাও এটা কি কাজ করবে? করবে না। সো এইটা একটু খেয়াল রাখলে হলো, ইউ সি দিস ইজ ভেরি সিম্পল। এখন দেখো তুমি এটা কি এখন বুঝতে পারছো না, অ্যাক্সেস লিস্ট 114, এখন 114 মানে মানে 100 টু 199 এর মধ্যে ভ্যালু, তুমি এটা 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 একটা লিস্ট নাম্বার, এটা তুমি এই এই উইদিন দিস রেঞ্জ এনি নাম্বার ইউ ক্যান ইউজ, সে পারমিট করেছে, দেখো এটা ওয়াইল্ড কার্ড মাস দিয়েছে, এবং এনি এই দেখো রিমেম্বার ইট, আমরা এনি এক জায়গায় শিখেছি, প্রথম বলেছি সোর্স, এই সোর্সে এনি মানে অন্য যে কোনো কেউ, এখানে কিন্তু এনির মধ্যে কি আছে, এনির মধ্যে এই মানে অ্যাড্রেস, হ্যাঁ সবাই সবাই আছে, সব এই এনি ইউজ করতে পারি, আর এইখানে যদি এনি দেই সোর্সের মধ্যে এনি দেই তাও তো দিতে পারি, আর মানে এই যা আছে সব এটার মধ্যে সব ইকুয়াল টু টেলনেট ইকুয়াল টু এফটিপি, এখানে আমি পোর্ট নাম্বারও দিয়ে দিতে পারি। ইউ ক্লিয়ার অর নট? সিস্টেম ক্লিয়ার? সো আমরা যে সময় ল্যাপটপ করব এটা মনে হবে জাস্ট লাইক ওয়াটার, মানে যদি কনসেপ্ট আজকে বুঝে থাকি। স্যার আইপি রেঞ্জ সেট করা যায় না স্যার? কি আইপি রেঞ্জ? একবারে অনেকগুলো আইপি রেঞ্জ দেওয়া যায় না, আবার পোর্টের রেঞ্জ দেওয়া যায় না, সেটা দা পোর্টের রেঞ্জ দেওয়া যাবে না, আইপি রেঞ্জ দেওয়া যাবে, ওকে পোর্ট দেওয়া যাবে না, পোর্ট স্পেসিফিক দিতে হবে। সো নেম ডিসিএল ও তুমি করতে পারো, এটা নেম ডিসিএল ইজ নাথিং, এটা হচ্ছে জাস্ট এক্সটেন্ডেড এসিএল এর জায়গায় তুমি নাম দিবা, কেমন আইপি অ্যাক্সেস লিস্ট ওই জায়গায় ছিল অ্যাক্সেস লিস্ট, আর নেম ডিসিএল যদি করো আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, ওই জায়গায় আমরা কি দিয়েছিলাম অ্যাক্সেস লিস্টের নাম্বার, নাম্বার না দিয়ে এক্সটেন্ডেড, আর এইটা কার জন্য করছো, দিস ইজ এইটা তুমি, এটা হলো তোমার, এটুকু হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে সার্ভার অ্যাক্সেস, তুমি এই জায়গায় লিখে দাও হলো এই অ্যাক্সেস ডিনাই পর এসএমটিপি পর সামথিং লাইক দ্যাট, তুমি যেই কাজটা করছো তোমার বুঝার জন্য এনি নেম ইউ ক্যান ইউজ হিয়ার, এটা হলো তোমার জন্য অপশন। তারপরে আমরা ওইখানে যেমন দিছি পারমিট, টিসিপি, এনি, এই বাকিগুলি সব সিনট্যাক্স সেম। ইউ ক্লিয়ার অর নট? শুধু এই জায়গাটায় নেম ডিসিএল এ তুমি নাম দিতে পারবা, এই 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 দেখো পারমিট টিসিপি, আমি যদি আবার ব্যাক করি এই দেখো পারমিট, বাকিটা সব এটা একটু, আর এইখানে শুধু এই অ্যাক্সেস লিস্টের জায়গায় আইপি অ্যাক্সেস লিস্ট, এই জায়গায় নাম্বার না দিয়ে দিব এক্সটেন্ডেড, আর আমি যা করতে চাই ধরো আমি টেলনেট কে পারমিট করতে চাই, তুমি এখানে তুমি বুঝার জন্য দিবা মানে পারমিট ফর টেলনেট, যা লিখতে চাও তুমি, আমি কি কথা বুঝাইতে পেরেছি, এই জায়গাটা তুমি যা লিখতে চাও ওইখানে কি, তাহলে প্রথমটা হচ্ছে স্যার একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করছে না, এইটা হচ্ছে নেম ঢুইলে তুমি নাম দিয়ে করতে পারবা, এখানে যেমন এক্সটেন্ডেড এক্সটেন্ডেড ওখানে যেমন তুমি ভ্যালুটা দিয়েছো 100 থেকে 199 এর মধ্যে, এই জায়গাটায় তুমি নাম দিবা, দুইটা একই জিনিস, এখানে নাম দিয়ে তুমি স্ট্যান্ডার্ডও দিতে পারি স্যার, স্ট্যান্ডার্ড ইজ নট পসিবল, নো নো
নেমড এসিএল হচ্ছে এক্সটেন্ডেড এসিএল এর এসিএল টা কি তুমি নাম দিয়ে করতে পারবা, বাকি সিনট্যাক্স কিন্তু সেম, তুমি একটা নাম দিতে পারবা। এখন আরেকটা কথা তোমরা বলেছো, এই যে ইজিলি তোমরা এটা করতে, আরেকটা কথা বলেছো যে যেটা হচ্ছে যে আমরা এই যে রেস্ট্রিক্টেড, মনে করো টেলনেট রেস্ট্রিক্টেড করতে চাচ্ছ, দিস ইজ ভেরি সিম্পল। এখানে টেলনেট রেস্ট্রিক্টেড করতে হইলে 23K সোর্স, তুমি তো জানোই সোর্স ডেস্টিনেশন দিয়ে তুমি ইজিলি আমরা দেখবো এটা করে ফেলতে পারবো টেলনেট। এখন আরেকটা তুমি বলেছিলে টাইম বেসড, আমরা যদি টাইমের রেঞ্জে দিতে চাই, যেমন তোমাকে অনেক সময় এই কাজটা করা লাগতে পারে। টাইম রেঞ্জ মানে হচ্ছে এমন, তুমি যতক্ষণ অফিসে থাকবা ততক্ষণ তুমি এই রাউটার অ্যাক্সেস করতে পারো, বাসা থেকে গিয়ে যদি কোনো প্রবলেম করো সেটা পারবা না। দ্যাট মিনস হচ্ছে তোমাকে কি করতে হবে, ডিটারমাইন দ্য টাইম রেঞ্জ, অ্যাপ্লাই দ্য টাইম রেঞ্জ এবং অ্যাপ্লাই দ্য এসিএল। দেখো এটা ভেরি সিম্পল, আমি যদি এটা একটু দেখি, সরি আমি যদি দেখি, দিস ইজ দ্য ভেরি সিম্পল, এটা একবার দেখলেই বুঝবা। ধরো টাইম বেস করতে হইলে তোমাকে কি করতে হবে, টাইম রেঞ্জ, এইটার কমান্ডটা হচ্ছে টাইম রেঞ্জ, এভরি আদার ডে, এইটা হচ্ছে এভরি আদার ডে, এখানে তুমি যা লিখতে চাও, তুমি টাইম রেঞ্জে তুমি কি করতে চাচ্ছ সেটা বোঝার জন্য এই জায়গাটায় তুমি যা যা লিখতে চাও ইউ ক্যান রাইট হিয়ার। তারপরে এন্টার দেওয়ার পরে পিরিয়ডিক, তুমি ধরো মানডে, ওয়েনাসডে, ফ্রাইডে 8টা টু 17টা, মানে 5টা, 8টা টু 5টা, এই যে এভরি আদার ডে এই বাফারটাতে তুমি এই এন্ট্রিটা দিয়ে রেখেছো, ইউ ক্লিয়ার অর নট? তুমি এই এন্ট্রিটা দিয়ে রেখেছো, দিয়ে তুমি এরপর অ্যাক্সেস লিস্টটা করবা। অ্যাক্সেস লিস্ট ওই আদার ডে কি সাইটে কোন মানে নাম বা এরকম কিছু, এভরি আদার ডে হলো এনি নেম, মানে এটা তোমার মতো করে তুমি লিখলা, আমি বলেছি যে পারমিট করবা টেলনেট করে, তুমি তোমার যে সময় তুমি জিপিতে জব করছো, তুমি 9টা 5টা অফিস, 9টা 5টার মধ্যে রাউটারে তুমি টেলনেট করে অ্যাক্সেস করে তুমি কিছু করতে পারবা, এইটা আমি বলেছি। তোমার ম্যানেজার বলে দিল যে 5টার পরে যেন নো ওয়ান ক্যান অ্যাক্সেস রাউটার, রাউটারে ক্রস কেউ অ্যাক্সেস করতে পারবে না। তো হোয়াট উইল বি দ্য কমান্ড, অ্যাক্সেস লিস্ট 101, এটা তুমি চিন্তা করেছো 101 দিবা, এটা তো জানোই রেঞ্জ। পারমিট করবা, এটা কিন্তু ডিনাই করছি না, দেখো তুমি পারমিট, জি স্যার পারমিট করছি, টিসিপি, যেহেতু আমি কি কর টেলনেট করছি, এই নেটওয়ার্ক তোমার ধরো জিপি নেটওয়ার্ক হচ্ছে এটা, ওয়াইল্ড কার্ড মাস দিয়েছো, এনি এনি দিয়েছো যে কোনো ডেস্টিনেশন থেকে, এটা কিন্তু সোর্স, এই সোর্সে সে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো ডেস্টিনেশন থেকে ইকুয়াল টু টেলনেট তার পারমিট আছে, এই এটা একটু পর্যন্ত আগে করেছি আমরা। এখন টাইম রেঞ্জ এভরি আদার ডে, টাইম রেঞ্জটা হচ্ছে সিনট্যাক্স, যদি তুমি দাও ট্যাব দিলি টাইম রেঞ্জ চলে আসবে, এভরি আদার ডে হচ্ছে এখানে তুমি যেটা লিখেছো এটাও কিন্তু অটো চলে আসবে তুমি দিলে, এখানে তুমি যদি এক্স ওয়াই জেড লেখো এখানে এক্স ওয়াই জেড, দ্যাট মিনস হচ্ছে এই টাইম রেঞ্জ এক্স ওয়াই জেড এ যে তুমি যেই টাইম রেঞ্জটা দিয়েছো এই টাইম রেঞ্জটাই সে পারমিট করবে, বাকি টাইমে পারমিট করবে না, ইউ ক্লিয়ার অন? ক্লিয়ার। সো দিস ইজ ভেরি সিম্পল, তুমি এইটা তো পারমিটের জায়গায় স্যার ডিনাই দিয়ে রাখতাম, তাহলে সে এই এই টাইমটুকুর মধ্যে স্যার ডিনাই দিয়ে রাখলে সে 9টা 5টা সে করতে পারবে না। তুমি যদি চাও যে একটা একটা এমপ্লয়ি ও 9টা 5টা না, এই তুমি এখানে ধরো এই টেলনেট ডিনাই এই ধরো 5 8 to 5 এটা নাম দিলে এখানে, হ্যাঁ আরেকটা দিলো টেলনেট এলাও 8 to 5 8 to 5, ধরো এটা হইতে পারে। তাকে কেউ কেউ রাতে যদি নাইট শিফটে জব করে, তুমি সেখানে লিখাটা এইভাবে লিখলা যেন তোমার পরে বুঝতে সুবিধা হয়, এটা কমেন্ট যেহেতু বললো কে জানি একজন কমেন্ট, মানে তো রাসেল, তাইলে রাসেল মানে একেবারে মানে হ্যাঁ হাসিব যেটা বলেছে কমেন্ট, এটা হলো একেবারে রাইটলি বলেছে, দ্যাট মিন্স তুমি যেন পরে দেখে বুঝতে পারো। তা আমি বললাম যে কেউ নাইটে কেউ জব করে ও নাইটে অ্যাক্সেস করতে হবে, তাহলে নাইটে এখানে দিয়ে দিলাম, তুমি কমেন্টটা এইভাবে লিখলা, তাহলে আমি যদি ওকে এই ডিনাই করবো হলো 8 to 5, দ্যাট মিন্স হচ্ছে ডিনাই, এটা করে দিলাম, টাইম রেঞ্জ এখানে আমি যেই নামটা দিয়েছি সেখানে, কাউকে অ্যালাউ করলাম আবার 101, আমি করলাম এখানে পারমিট টিসিপি দিয়ে, ওই টাইম রেঞ্জ আমি যেই টাইম রেঞ্জটাতে আমি ওখানে এন্ট্রি দিয়েছি সেটাকে এখানে দেখাই দিব টাইম রেঞ্জ, ওখানে দিয়ে দিব ধরো এই নাইট ডিউটি নাইট শিফট যেটাই কমেন্ট দিয়ে আমি রাখি সেটা এখানে দিয়ে দিব, সেভাবে কাজ করবে, ইউ ক্লিয়ার অর নট? নো কনফিউশন,
অনলি থ্রি কমান্ড, অনলি থ্রি কমান্ড, কমান্ড নিয়ে, কমান্ড কিন্তু নিয়ে কোনো কাজ নাই, মানে কিন্তু সিনট্যাক্সটা বোঝাটা এবং কনসেপ্টটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে এটা কারো যদি ধরো 10% বা 20% গ্যাপ থাকে, এটা কোনো খুব বড় ইস্যুজ হবে না। আমরা নেক্সট ক্লাসে বেশ কিছু প্রবলেম নিয়ে আমি আসব, সেই প্রবলেমটা বলবো যে এই প্রবলেম হচ্ছে অর্গানাইজেশন, এটা তুমি কি করবা, এইটা তুমি একটা ডিজাইন নিয়ে এটা কি করবা। সো এটা ফার্স্ট আমি তোমাদেরকে দেখাবো, দেন তোমরা এই অনেকগুলি প্রবলেম তোমাদেরকে দিব, সেটা তোমরা ওই ডিজাইন অনুযায়ী সলভ করবা। ক্লিয়ার স্যার? এটা কি মানে ফিজিক্যাল ফায়ারওয়াল বা রাউটার ফায়ারওয়াল দুটাতে এই কমান্ড গুলাই কাজ করে? হ্যাঁ হ্যাঁ, একই এক। তুমি এইখানে যে তুমি মনে করো মানে এই প্যাকেট ট্রেসারে যেটা করবা, এখানে যে আইওএস টা আছে এই রিয়েল লাইফে একই আইওএস, সেম আইওএস, তুমি সেম কমান্ডই ওখানে কাজ করবে। স্যার এই একটা রাউটারে স্যার এই ফায়ারওয়ালের জন্য স্যার এই যে আমরা যে লিস্ট গুলো রাখতেছি স্যার এই জন্য স্যার কি পরিমাণ স্যার মেমোরি থাকে স্যার? এইটার মেমোরি তো রাউটারে খুব বেশি দরকার হয় না, এখন বাই ডিফল্ট তুমি ধরো মানে 128 MBPS তুমি নিলা, মানে এর সাধারণত এটাই আমাদের যেটা আছে, এটা তো জায়গা বেশি, এটা তো অল্প হালকা কিছু টেক্সট, তাই না? আর এটা তো ফ্লেক্সিবল, ইউ ক্যান তুমি এটারে বাড়াইতে পারো, এটা যে কোনো টাইমে তুমি এটা ইনক্রিজ করতে পারো। তুমি কম্পিউটারে যেমন আমরা র্যাম বাড়াইতে পারি না, আমরা হার্ড ড্রাইভ যেমন বাড়াইতে পারি, ওইখানেও তুমি সেটা করতে পারো। আর সাধারণত ওই টাইপের রাউটার বা সুইচে তুমি যত পরিমাণ কমান্ড দিতে পারবা সেই অনুযায়ী ওই মেমোরি সেটা থাকে, ঠিক আছে? সেখানে খুব একটা প্রবলেম হয় না স্যার। আমার ইয়েস স্যার, প্লিজ স্যার, পিএফ সেন্স যেটা আছে স্যার, ওই যে ওপেন সোর্স ফায়ারওয়াল ওএস, ওইটা যদি কোনো এরকম ডিভাইসে মানে স্যার আরডুইনো বোর্ডে, সরি আরডুইনো বলতেছি মানে র্যাপসবেরি পায়ে দিয়ে যদি ওইটাকে রাউটার হিসেবে ইউজ করি স্যার, তো ওইটাতে কি এই সিসকোর এই কমান্ডগুলো কাজ করবে নাকি ওইটাতে আলাদা কমান্ড? এক একটাতে এক এক কমান্ড কাজ করে, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মানে কনসেপ্ট কিন্তু সেম। ধরো তুমি এইখানে এই কমান্ড গুলি শিখলে তুমি যদি জুনিপারে গেলে দেখবা হয়তো আই অ্যাক্সেস লিস্টের জায়গায় তারা হয়তো অন্য একটা কথা যদি লিখে, ধরো লিস্ট নাম্বার ওইখানে থাকবে, সোর্স, মানে এই একটা কনসেপ্ট শিখলে তোমার যে কোনো জায়গায় দেখবা কনসেপ্ট ইজ সেম। হয়তো সেই জায়গায় তার নিজের, যেহেতু নিজের মানে আলাদা সে একটা অর্গানাইজেশন, সে হয়তো জায়গাটা শুধু আলাদা কিছু একটা লিখবে, কিন্তু তুমি যেই জায়গায় যাও, যেই তুমি তো ধরো জুনিপারে যাও গিয়ে দেখবা তোমার কনসেপ্ট একই, মানে এই সিনট্যাক্সের দেখবা যে 90% ওখানে মানে কমন পড়ছে, তোমার কাজ হয়ে যাচ্ছে, তোমার নতুন করে আর ওটা শিখা লাগে না। আর তুমি যেটা বলো তুমি যদি রাজবাড়ি পাইতে ওইখানে করো ওই জায়গাটায়, ধরো লিনাক্স এর তুমি দেখবা ফায়ার হলে গিয়ে সিনট্যাক্স হইলো সেম, কথা বোঝা যাচ্ছে? এক সেম সিনট্যাক্স, মানে মোটামুটি খুব বেশি একটা তোমাকে মানে স্ট্রাগল করতে হবে না। স্যার আমার কাছে লাগলো হচ্ছে স্যার যে ওএস এর হোস্ট এডিট করে না স্যার, হোস্টের মতো স্যার, হোস্ট না স্যার, এইটা খুব একটা কঠিন জিনিস না, আমার মনে হয় ভেরি সিম্পল। আর আমরা নেক্সট ক্লাসে যে সময় এটা কনফিগার করব তোমাদের কাছে মনে হবে, আরে এরপরে তুমি রিয়েল লাইফে ইচ্ছা করলে আমরা আমাদের ইউনিভার্সিটি তো কি হচ্ছে তুমি দেখবা যে আসলে মানে ইউজ অ্যাক্টিভিটি, মানে এখানে যে আসলে, এবং তুমি দেখবে যে ম্যাক্সিমাম কমান্ড গুলি তুমি জানো, এই সিনট্যাক্সটা যদি তুমি জানো ওইখানে হয়তো দেখা গেছে এমন 60-70টা কমান্ড আছে, কিন্তু কমান্ড গুলি তুমি দেখলে এই কমান্ড কিছু না, বেসড অন ইউর রিকোয়ারমেন্ট, তোমার রিকোয়ারমেন্ট পেয়েছো যেই জায়গা থেকে অ্যাটাক হচ্ছে, রিকোয়ারমেন্ট পেয়েছো এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, তুমি হয় পারমিট করেছো ডিনাই করেছো, সেটা লিস্ট হয়তো বিগ হবে, বড় কোম্পানির জন্য লিস্ট বিগ হবে, কিন্তু তোমার সিনট্যাক্সটা এমন হবে না যে নতুন কিছু একটা করেছে যেটা তোমার তোমাকে এখানে তোমার বুঝতে প্রবলেম হচ্ছে,